স্বামী স্ত্রীর সম্পর্ককে মধুর রাখার উপায়, প্রিয়জনকে কাছে রাখার অব্যর্থ টোটকা। বিবাহ, বিবাহ জীবনে আনে পরিপূর্ণতা, এটি চিরন্তন সত্য। কিন্তু তার চাইতে বড় কথা হলো বিবাহ সুখের হতে হবে, তবেই তো আসবে পরিপূর্ণতা। আমি সর্বদা চেম্বারে একটি কথা বলি, বিয়ে হওয়ার চাইতে বেশি প্রয়োজন বিবাহ সুখের হওয়া। বিবাহ সারা জীবনের বন্ধন, বিবাহ সূত্রে কত না নতুন নতুন সম্পর্ক হয় জীবনে। একজন মানুষ জীবনে যতটা সময় বাবা মার সঙ্গে কাটায়, তার চাইতে অনেক বেশি সময় কাটাতে হয় স্বামী বা স্ত্রীর সঙ্গে। তাহলে জীবনের সবচাইতে দীর্ঘ সম্পর্ক সুখের আনন্দের না হলে এর চাইতে দুঃখের কিছু কি হতে পারে? স্বামী স্ত্রী সম্পর্কের ভিত হওয়া উচিত সততা, বিশ্বাস ও নির্ভরতার ওপরে। এই পবিত্র সম্পর্ক সবার জীবনে সুমধুর হওয়া একান্ত কাম্য। স্বামী স্ত্রী সুসম্পর্কে সংসারকে স্বর্গে পরিণত করে। আজকের অনুষ্ঠানে আলোচনা করব স্বামী স্ত্রী সম্পর্ক মধুর রাখার উপায়। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ। আর যারা আমার অনুষ্ঠানটি আজকে প্রথমবার দেখছেন, আশা রাখব যদি মনে হয় আমার আলোচনা আপনাদের কাজে লাগবে, তবে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, যাতে অন্য আরও অনেকে দেখতে পান। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে অনেকে। যারা স্বামী স্ত্রী সম্পর্কে মধুর করতে চান বা মধুর রাখতে চান, তারা মন দিয়ে অনুষ্ঠানটি পুরো দেখুন। প্রচলিত কথা, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি এই কথাটিতে একমত নই। সংসার সুখে রাখার দায়িত্ব কি কেবল মেয়েদের? এই দায়িত্ব কিন্তু দুজনেরই। স্ত্রী সংসারের লক্ষ্মী স্বরূপা। মননে রাখতে হবে মেয়েটি তার বাবা মাকে ছেড়ে এসেছে এই সংসারে, তাকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। ছেলেদের কারণে কিন্তু সংসারে অশান্তি হয় বেশি। অর্থ বিত্ত থাকলেই যে সংসারে শান্তি আসবে তা কিন্তু নয়। জীর্ণ সংসার, হাফপেট খেয়েও কিন্তু সুখের সংসার অনেকের হতে দেখেছি। পারস্পরিক সম্মান রাখতে হবে, একে অপরকে ভরসা করতে হবে, একে অপরের মতামতকে গুরুত্ব দিতে শিখুন। সন্দেহ সম্পর্কের সবচাইতে বড় শত্রু। সন্দেহের কারণে সবচাইতে বেশি সংসার ভেঙে যায়। বিশ্বাস করতে হবে, তবেই তো বিশ্বাস পাবেন। আলোচনা করুন, যে কোনো বিষয়ে মন খুলে কথা বলুন। যতই ব্যস্ততা থাকুক না কেন, একে অপরকে সময় দিন। সময় সম্পর্ককে মজবুত করে। ভুল ধরার বদ অভ্যাস ত্যাগ করুন। ভুল না ধরে প্রশংসা করতে শিখুন। একে অপরের আত্মীয় স্বজন বাবা মাকে গুরুত্ব দিন, সম্মান করুন। স্বামী স্ত্রী একে অপরকে বন্ধু ভাবতে শিখুন। ভুল হলেও তা শোধরানোর সুযোগ দিন। সবার সামনে ভুল না ধরে দুজনে আলাদা করে নিজেদের মধ্যে কথা বলুন। নিজের রাগকে কন্ট্রোল করুন, হাসতে হাসতে বাঁচার চেষ্টা করুন। যাদের সম্পর্কে ফাটল অর্থাৎ বিচ্ছেদের আগুন লেগে আছে, তারা কি করবে? যদি চান সম্পর্ককে মধুর করতে, তবে করুন এই উপাচার। দায়িত্ব নিয়ে বলছি, ভালো থাকবেন আপনারা, সুখের হবে আপনার সংসার। এই উপাচারটি স্ত্রী পুরুষ উভয়ই করতে পারেন। যে কোনো শনিবার এই উপাচারটি আরম্ভ করুন। স্বামী তার স্ত্রীর জন্য করতে পারেন এবং স্ত্রী তার স্বামীর জন্য করতে পারেন। একটি মন্ত্র বলবো, ওম অমুকং বেগেন আকর্ষয় মণিভদ্র সাহা। ওম অমুকং বেগেন আকর্ষয় মণিভদ্র সাহা। এই অমুকঙ্গের জায়গায় আপনার স্বামী বা স্ত্রীর নাম বলবেন। দুই লাইনের মন্ত্র, অমুকের জায়গায় স্ত্রী বা স্বামীর নাম হবে। স্ত্রী হলে অমুকের জায়গায় স্বামীর নাম দেবেন, স্বামী হলে অমুকের জায়গায় স্ত্রীর নাম দেবেন। প্রতিদিন এই মন্ত্র 108 বার করে জপ করুন। স্বামী স্ত্রীর মধ্যকার সকল অশান্তি দূর হবে, মধুর হবে স্বামী স্ত্রীর সম্পর্ক।
স্বামী স্ত্রীর সম্পর্ককে মধুর করার জন্য মহামায়া, রক্তচমুণ্ডা, ক্লিং এরূপ অনেক তান্ত্রিক প্রয়োগ রয়েছে যা গুরুমুখী বিদ্যা, অনেয়ার বলা সম্ভব নয়। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে তারা কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিতেই পারেন। যারা চাইছেন আমার পরামর্শ, আমার দেয়া প্রতিকার, তারা চাইলে আমার চেম্বার বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। চেম্বার বুকিংয়ের নাম্বার 9830963535। যারা দূরের দর্শক শ্রোতা তারা বিশ্বের যে কোনো প্রান্ত হতে অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। অনলাইনের বুকিং নাম্বার 9330789557। ভালো কাটুক আপনাদের দাম্পত্য জীবন, একে অপরের প্রতি দায়িত্বশীল ও বিশ্বাসী হতে চেষ্টা করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।